টিএস গার্ডেনের নার্সারিতে আমি তনুশ্রী সিনহা আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আমি বাড়িতে যে সব গাছ রাখা হয় আমাদের বাড়িটাকে সুন্দর করে সাজানোর জন্য বা ফুল পাওয়ার জন্য সেই সব গাছের ভিডিও নিয়েই এসেছি আপনাদের কাছে গাছটাকে কিভাবে পরিচর্যা করবেন কিভাবে অনেক ফুল পাওয়া যাবে বা কিভাবে হেলদি একটা গাছ পাওয়া যাবে সেই যা সেটারই ভিডিও নিয়ে এসেছি তো প্রথমে যে গাছটা দেখছেন এটা টগর গাছ এটাতে যদি খোল বা নিম খোল দেওয়া হয় খোলগুলো বা নিম এরকম হেলদি গাছ পাওয়া যাবে আর প্রচুর পাওয়া যাবে ফুল এটা একটা চন্দ্রমল্লিকার গাছ দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ হেলদি এই গাছটা এইটাতে যদি একটু বোনডাস্ট দেওয়া যায় অন্তত মাসে দুবার তো এরকম হেলদি পাওয়া যাবে সামনেই তো শীত আসছে প্রচুর ফুল পাওয়া যাবে এই গাছটাতে দেখে বুঝতেই পারছেন খুব হাইটেরও গাছ রয়েছে আর এটা একটা রয়েছে ক্রোটন ক্রোটন রয়েছে এটা ইয়েলো কালারের ক্রোটন আর এই গাছটাতে যদি খোল দেওয়া যায় অন্তত দু তিন মাস অন্তরও যদি খোল দেওয়া যায় আর জল তো দিতে হবে প্রত্যেকটা গাছে তো এরকম হেলদি গাছ পাওয়া যাবে আর এটা একটা বোন চ্যানেল বোন চ্যানালের দুটো তিনটে ভ্যারাইটি হয় মানে এটা তো ডিপিং দেখতে পাচ্ছেন হোয়াইটে হয় ইয়েলোতে হয় আর প্রচুর কুঁড়ি আছে দেখতে পাচ্ছেন বোন চানালে অন্তত দু তিন মাস অন্তর যদি আপনারা খোল দেন গাছগুলো এরকম হেলদি হবে আর এটা একটা ডবল টগর ডবল টগরের গাছটা দেখতেই পাচ্ছেন বেশ হেলদি গাছ এটা আর এটাতেও যদি অন্তত মাস কি আড়াই মাস অন্তর যদি আপনারা খোল দেন গাছগুলো এরকম হেলদি হবে আর এরকম প্রচুর কুঁড়ি পাওয়া যাবে বাড়ির গাছ দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ হেলদি আর কত কুঁড়ি হয়ে আছে এইসব গাছ বাড়িতে রাখলে খুব একটা পরিচর্যা করতে লাগে না মানে খুব একটা এর পিছনে সময় দিতে লাগে না আর এবারে যে গাছটা দেখাচ্ছি এটা তুলসী গাছ তুলসী গাছ তো আমরা বাড়িতে পুজো করে থাকি কিন্তু যদি এমনি হয়ে থাকে আপনারা যদি গাছগুলোর মানে গো গোড়ার কাছে একটু যদি মাটি দেন আর এরকম খোল দিয়ে থাকেন দু তিন মাস অন্তর তাহলে খুবই হেলদি হয় আর এটা অপরাজিতার গাছ নীল অপরাজিতার গাছ বেশ বড় হয়ে গেছে আর কুঁড়িও দেখতে পাচ্ছেন আর এটা একটা পাথর কুঁচির গাছ পাথর গাছ একবার বসালে অনেক গাছ তৈরি হয়ে যায় আর খোল দিলে পরে অন্তত চার মাস কি তিন মাস অন্তর যদি আপনারা খোল দিয়ে থাকেন আর জল দিয়ে থাকেন অন্তত দিনে একবার করে যদি জল দিয়ে থাকেন সকালের দিকে প্রত্যেকটা গাছেই তাই সকালের দিকে জল দিলে আর গরমের সময় যদি দুবার করে জল দেওয়া যায় তাহলে খুবই ভালো হয় শীতের শীতের সময় একবার করে জল দিলেই গাছগুলোতে এনাফ আর এটা অ্যালোভেরার গাছ এই অ্যালোভেরার গাছ গাছটাও দেখতে পাচ্ছেন একটা গাছ থেকে মানে প্রচুর হয়ে যায় এই গাছটা খুব গ্রোথ হয়ে গেছে গাছটা আর খুব হেলদি গাছ খোল দিলেই হয়ে যায় এই গাছগুলোতে আর এটা একটা স্নো স্নোহাইট আর এটা একটা স্নো হাইটের ভ্যারাইটি গাছটা দেখতেই পাচ্ছেন নষ্ট হয়ে গেছে বাড়িতে আছে তো খুব একটা পরিচর্যা করা হয় না সেই জন্য কিন্তু আপনাদের কাছে থাকলে আপনারা এই সারগুলো ব্যবহার করতে পারেন গাছটা খুব হেলদি হবে আর এটা একটা ড্রেসিনা ড্রেসিনার বেশ কয়েকটা ভ্যারাইটি হয় এটা একটা ভ্যারাইটি আর গাছগুলো গাছটা দেখতেই পাচ্ছেন বেশ বড় হাইটের হয়ে গেছে গাছগুলো যদি মাঝে মাঝে একটু করে কেটে দেন তাহলে এরকম ঝাড় মতন হয়ে যাবে আর এটা নয়নতারা নয়নতারারও বেশ কয়েকটা ভ্যারাইটি হয় আর গাছটা দেখতেই পাচ্ছেন বেশ হেলদি গাছ এটা তো দু মাস কি তিন মাস অন্তর বা এক মাস অন্তর যদি পারেন খোলগুলো দিলে গাছগুলো এরকম হেলদি হবে আর জল তো দিতেই হবে গাছেতে মাটিতে এই গাছগুলো সব মাটিতে বসানো আছে তাই গাছগুলো এত পরিমাণ হেলদি হয়ে আছে মাটিতে বসানো থাকলে খুব একটা পরিচর্যা করতে লাগে না যদি টবেতে থাকে তাহলে আপনারা এই সারগুলো ব্যবহার করতে পারেন খুবই উপকারী হবে আর গাছগুলো খুবই হেলদি হবে ফুলও পাবেন সারা বছর আর এটা একটা টগর গাছ এই টগরটাও দেখতে পাচ্ছেন প্রচুর কুঁড়ি হয়ে আছে এটা একটা টগরের ভ্যারাইটি তবে গাছটা একটু নষ্ট হয়ে গেছে দেখে বুঝতেই পাচ্ছেন কিন্তু তাও ফুল দিয়ে যাচ্ছে প্রচুর কুঁড়ি হয়ে আছে দেখছেন মাটিতে বসানো আছে এই গাছটা আর এটা হলো ব্যাঙ্গালোর ক্রোটন ব্যাঙ্গালোর ক্রোটনের তো প্রচুর ভ্যারাইটি হয় আর ওইগুলো বাড়িতে রাখতে পারেন ক্রোটন গাছ বাড়িতে রাখলে মাটিতে যদি থাকে একটা মাটিতে আছে বাড়িতে মাটিতে যদি থাকে তাহলে খুব একটা কিছু করতেই লাগে না মাটিতে বসানো থাকলেও নিজেই নিজেই গ্রোথ হয়ে যায় আর এটাও একটা ব্যাঙ্গালোর ক্রোটনের ভ্যারাইটি আর এই ক্রোটনগুলোতে ফুল হয় সরু সরু ফুল হয় তো আপনাদের সেইটাও আমি আপনাদের কোনো একটা সময় দেখাবো আর এটা একটা চাপা চাপার ভ্যারাইটি দেখতেই পাচ্ছেন ভীষণ হেলদি গাছ এটা আর এটাতেও তাই মাটিতে বসানো আছে তো এক দু মাস অন্তর কি দু তিন মাস অন্তর যদি আপনারা খোল দিয়ে থাকেন নিম খোল দিয়ে থাকেন গাছগুলো তো আর কোনো কথাই নেই খুবই হেলদি হবে দেখতে পাচ্ছেন এটা একটা টগর গাছ আগের টগরটা তো দেখলেন একদমই হেলদি না নষ্ট একটু হয়ে গেছে কিন্তু এটাতে খোল দেওয়া হয়েছে তাই গাছটা কি পরিমাণ হেলদি প্রচুর কুঁড়ি হয়ে আছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন টাটা